হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো এই পাঁচ রাশির জাতকরা সব থেকে বেশি মিথ্যাবাদী হয়। মিথ্যা কথা আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় বলে থাকি। সত্য স্বীকার করার সৎসাহস থাকলে এটা কিন্তু আপনাকে মানতেই হবে। জীবনে কোনো দিন কোনো পরিস্থিতিতে মিথ্যা কথা বলেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এছাড়াও কোনো কোনো রাশির জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য এমনও হয় যে তাদের মিথ্যা কথা বলার প্রতি একটা টান থাকে। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকরা সব থেকে বেশি মিথ্যা কথা বলাকে পছন্দ করেন। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এক, দ্বৈত ব্যক্তিত্ব থাকে মিথুন রাশির জাতকদের। এদের মধ্যে একই সঙ্গে দুই ধরনের মানসিকতা কাজ করে। এরা অনায়াসে মিথ্যা কথা বলতে পারেন, আসল ঘটনাকে সম্পূর্ণ অন্যরকমভাবে এরা পেশ করতে পারেন, যাতে মিথ্যা কথাটাকে সবাই সত্যি বলে মনে করে। এরা সবার সঙ্গে অনায়াসে মেলামেশা করতে পারেন। এছাড়াও মিথুন রাশির জাতকদের বলা মিথ্যা কথা অন্য কারো পক্ষে সহজে ধরে ফেলা সম্ভব হয় না। দুই, তুলা রাশি। তুলা রাশির জাতকরা খুব দয়ালু হন, কিন্তু এরা ভেতরে ভেতরে অত্যন্ত মিথ্যাবাদী হন। বিশেষ কোনো সত্যি কথা কাউকে কষ্ট দেবে বলে মনে হলে সেই কঠোর সত্যিটা কখনোই বলতে পারেন না তুলা রাশির জাতকরা। এরা অত্যন্ত ভদ্র এবং নিজেদের কথায় কাউকে আঘাত করতে চান না। তাছাড়া কারোর সঙ্গে ঝগড়া কলহ করা তুলা রাশির স্বভাব নয়, এবং সত্যি কথা বললে যদি অশান্তি দেখা দেয় সেই সত্যি কথা থেকে দূরে থাকতে এরা পছন্দ করেন। তিন, বৃশ্চিক রাশি। গল্প বানাতে ওস্তাদ বৃশ্চিক রাশির জাতকরা। এরা জানেন সত্যি কথার সঙ্গে ঠিক কতটা জল মেশালে গল্পটা মনোগ্রাহী হবে, কিন্তু তাকে মিথ্যা কথা বলে কেউ ধরতে পারবে না। তাই বৃশ্চিক রাশির জাতকরা আপনাকে কোনো ঘটনার কথা বললে সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যা তা নিজেই যাচাই করে নিন। এছাড়াও বৃশ্চিক রাশির জাতকদের বলা মিথ্যা কথা ধরে ফেলা বেশ কঠিন। বলা যেতে পারে এরা বেশ স্মার্ট মিথ্যাবাদী হন। চার, সিংহ রাশি। রাশিচক্রের ১২টি রাশির রাজা হলো সিংহ রাশি। এরা নিজেদের দিকে সবার মনোযোগ আকর্ষণ করতে চান, তার জন্য মিথ্যা কথা বলতে হলেও এদের কোনো সমস্যা হয় না। এরা সবসময় লাইম লাইটে থাকতে চান, তার জন্য মিথ্যা কথা বলাকে অন্যায় বলে মনে করেন না সিংহরাশির জাতকরা। তবে সিংহরাশির জাতকরা মিথ্যা কথা বলতে গিয়ে সাধারণত একটু বাড়াবাড়ি করে ফেলেন, সেই কারণে এদের মিথ্যা কথা ধরে ফেলতে কারো অসুবিধা হয় না। পাঁচ, কর্কট রাশি। মিথ্যা কথা সত্যের মোড়কে সাজিয়ে খুব সুন্দর করে পরিবেশন করতে পারেন কর্কট রাশির জাতকরা। তবে ঘটনা হলো কর্কট রাশির জাতকরা খুব একটা ঘন ঘন মিথ্যা কথা বলেন না, কিন্তু এরা যখন মিথ্যা কথা বলেন তা মিথ্যা হিসাবে চেনা অত্যন্ত কঠিন। মিথ্যাকে অন্যের চোখে বিশ্বাসযোগ্য করে তোলার একটা সহজাত ক্ষমতা আছে কর্কট রাশির জাতকদের মধ্যে। এছাড়াও
কর্কট রাশির জাতকদের যেসব নিকটজনেরা তাদের সব থেকে ভালোভাবে চেনেন, তারাও কিন্তু এ মিথ্যা কথা সহজে ধরতে পারবেন না। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।